ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করে তিনি নিজের লেখাপড়ার খরচ চালাতেন। হ্যাঁ, দরিদ্রতাকে হারানোর এমনই ছিল তার সংগ্রাম। স্কুলে তিনি ছিলেন খুবই সাধারণ মানের ছাত্র, কিন্তু পড়াশোনার প্রতি তার মনোযোগ ছিল গভীর। সেই সাথে তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। নিজের পড়াশোনাকে আরও উন্নত করার জন্য তিনি ঘন্টার পর ঘন্টা পড়ে যেতেন এবং অঙ্ক কষতেন। হ্যাঁ, এমনই নাছোড় ছিল তাঁর মনোভাব। 8 বছর বয়স থেকেই তিনি ভোর 4টেই ঘুম থেকে উঠে স্নান করে অঙ্ক পড়তে যেতেন, কেননা শুধুমাত্র ওই সময়েই একজন শিক্ষক মশাই বিনা পয়সায় পড়াতেন। হ্যাঁ, এমনই ভোরে ওঠার অভ্যাস তিনি ছোটবেলা থেকেই আয়ত্ত করেছিলেন। কর্মজীবনে তিনি মাত্র 2 দিন ছুটি নিয়েছিলেন, একদিন তার পিতার মৃত্যুদিনে আর একদিন তার মাতার মৃত্যুদিনে। হ্যাঁ, এমনই ছিল তার কাজের প্রতি নিবেদিত প্রাণ। তিনি সারা জীবন ধরে যা আয় করেছিলেন তার কিছুই তিনি নিজের জন্য সঞ্চিত রাখেননি, সব কিছুই তিনি কোথাও না কোথাও দান করে গেছেন। হ্যাঁ, এমনই মহান ছিলেন তিনি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশ যানবাহী রকেট উন্নয়নের কাজে তাঁর অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। হ্যাঁ, এমনই বিখ্যাত ছিলেন তিনি। তিনি হলেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। হ্যাঁ, তিনি হলেন APJ আব্দুল কালাম।